হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার ছোট একটা মিনি ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়ে ওয়েলকাম জানাচ্ছি। তো আজ আমাদের কাছে এই দিনটা, আজকের দিনটা খুবই স্পেশাল, খুবই মানে খুশির দিন। আজ থেকে আমরা নতুন ঘর বানানো স্টার্ট করলাম। গত জানো তো বন্ধুরা, গত 5 বছর ধরে আমরা স্বপ্ন দেখা স্টার্ট করেছি। আজ ফাইনালি আমাদের মানে স্বপ্নটা পূর্ণ হতে চললো। আমরা খুবই মতলব আজকে আনন্দ করছি, মানে আনন্দ হচ্ছে মনে, আর তাই ক্যাপচার করে রেখে দিলাম, মেমোরি হয়ে থাকবে, ভবিষ্যতে দেখতে পারবো। তো 5 বছর ধরে যখন আমরা স্বপ্ন দেখছিলাম, আমার বর সবসময় বলতো কি স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখলে সেটা পূর্ণ হবে। তো বরের কথাটা সত্যিই হলো, স্বপ্ন দেখেছিলাম করে আজকে এই দিনটা এলো। এখন আমরা 5 বছর আগে থেকে শুধু ভাবতাম ঘর বানাবো, ঘর বানাবো। জানো তো বন্ধুরা, কথা হলো এখন তুমি ভাবো গাড়ি কিনবে, ঘর বানাবে, কিছু ভাবো বড় জিনিস, যতদিন না তোমার সময় হয় ততদিন তুমি যতই লাফালাফি করো না কেন, জিনিসটা হয় না। যখন সময় হবে ঠিকই তোমার জিনিসটা, যেটা তুমি ভেবে রেখেছো সেটা হবে। ঠিক বললাম কি না নিশ্চয়ই কমেন্টে জানিও, ঠিক আছে? আর তোমরা সকলে আমার জন্য অনেক অনেক প্রে করো, যেন আমরা তাড়াতাড়ি ঘরটা সম্পূর্ণভাবে করতে পারি, যেন কোনো বাধা বিপত্তি না হয়। ঠাকুরের কাছে সবসময় এটাই বলবো, যেন আমি আমার স্বামী সন্তান শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে সংসার করতে পারি। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলবো।